ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আদাব, নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সবাই বাবা মার কথা শুনবে, মন দিয়ে লেখাপড়া করবে, আমরা তো এই কামনা করি তোমাদের জন্য, তাই না? সবাই বাসায় আছো, সুস্থভাবে ভালোভাবে থাকবে। আর আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম দ্বিতীয় অধ্যায়, এর আগের ক্লাসে আমি দেবদেবী ও পূজা, ব্রহ্মা, বিষ্ণু, শিব আলোচনা করেছি। আজকে তোমাদের কে আমি দুর্গা বিষয়ে, মা দুর্গা আমাদের শক্তির দেবী, সেই বিষয়ে তোমাদের কাছে আলোচনা করব। দেখো, নয় পৃষ্ঠা আছে দেবী দুর্গার বর্ণনা। দেবী দুর্গা হচ্ছে শক্তির দেবী, সকল শক্তির মিলিত রূপ হচ্ছে দুর্গা। তার অনেক নাম অনেক রূপ, যেমন কেউ বলে তাকে মহামায়া, ভগবতী, চণ্ডী, মহালক্ষ্মী। দুর্গম নামের এক অসুখকে বধ করে তার নাম হয় দুর্গা। তিনি জীবের দুর্গতি নাশ করেন, এজন্য তার আরেক নাম দুর্গতি নাশিনী। অতসী ফুলের মতো দেবী দুর্গার গায়ের রং, পূর্ণিমার চাঁদের মতো তার মুখ, তার তিনটি চোখ, এজন্য তাকে ত্রিনয়না বলা হয়। একটি চোখ কপালের মাঝখানে, তার মাথার এক পাশে বাঁকা চাঁদ। দেবী দুর্গার দশা, দেবী দুর্গার বর্ণনা এখানে আছে, দেখো দেবী দুর্গার দশা। শরৎকালে দুর্গাপূজা করা হয়, এজন্য দুর্গাপূজাকে শারদীয় পূজাও বলে। বসন্তকালে দুর্গাপূজা হয়, একে বাসন্তী পূজা বলে। আমরা সবাই জানি বসন্তকালে যে পূজাটা হয় তাকে বলে বাসন্তী পূজা। দুর্গাকে কী বলা হয়? সর্বমঙ্গলা বলা হয়, কারণ তিনি সকল প্রকার মঙ্গল করেন। দেবী দুর্গা আমাদের শক্তি দেন, সাহস দেন। দুর্গা নাম স্মরণ করলে কী হয়? সকল বিপদ দূর হয়ে যায়, তাই যাত্রাকালে দুর্গা দুর্গা বলতে হয়। দুর্গাপূজার শেষে আমরা প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করি। এই ছিল আজকে আমাদের দুর্গা পূজার বর্ণনা বা দেবী দুর্গার বর্ণনা। আচ্ছা, এখানে তোমাদের 11 পৃষ্ঠায় আছে শূন্যস্থান, আর আছে হলো একটা ছক। আমি তোমাদের ছকটা পূরণ করে দিব, শূন্যস্থানগুলো পড়াবো, তোমরা ইচ্ছে মতো খাতায় লিখে নাও, নিজেদের ইচ্ছে মতো খাতায় লিখে নাও, মানে আমি যা বলবো তাই সেভাবে লিখবে, সঠিকভাবে লিখবে, ঠিক আছে? সঠিকভাবে লিখবে। এখানে দেখো আমি শূন্যস্থানগুলো লিখেছি, ব্রহ্মা, ব্যাস, দেবতা। এখানে কি হবে বলতো? ব্রহ্মা সৃষ্টির দেবতা, ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু আমাদের ড্যাশ করেন, বিষ্ণু আমাদের, এখানে হবে পালন, পালন করেন, যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের বলা হয় বৈষ্ণব। বয়কারে বই, উদাহরণ সংয় সংযুক্ত ব, বৈষ্ণব। শিবের উপাসকদের কি বলা হয়? শৈব, তাহলে সহকারে শৈব, শিবের উপাসকদের শৈব বলা হয়। শিবের বাহন সার, উদাহরণ ছয় চন্দ্রবিন্দু আকার নয়শিন্দ, শিবের বাহন সার। দুর্গা পূজা কি করতে হয়? শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে হয়, শ্রীজী চণ্ডী, চ মুদ্রা নয় সংযুক্ত দীপিকা চণ্ডী। আচ্ছা, আমরা আরেকবার শূন্যস্থানগুলো দেখে নেই। ব্রহ্মা সৃষ্টির দেবতা, ব্রহ্মা সৃষ্টির দেবতা। দুই নাম্বার, বিষ্ণু আমাদের পালন করেন, বিষ্ণু আমাদের পালন করেন, বিষ্ণু আমাদের পালন করেন। তিন নাম্বার, যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের বলা হয় বৈষ্ণব। যারা কি করেন? যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের বলা হয় বৈষ্ণব। চার নাম্বারে আছে, শিবের উপাসকদের ড্যাশ বলা হয়, শিবের উপাসকদের শৈব বলা হয়, শিবের উপাসকদের শৈব বলা হয়। পাঁচ নাম্বার, শিবের বাহন ড্যাশ, শিবের বাহন সার। ছয় নাম্বার, দুর্গাপূজায় শ্রীজি চণ্ডী পাঠ করতে হয়, দুর্গাপূজায় কি পাঠ করতে হয়? শ্রীজি চণ্ডী। চণ্ডী একটা কি আমাদের ধর্মগ্রন্থের নাম, শ্রীজি চণ্ডী পাঠ করতে হয়। এই পাশে দেখো আমি তোমাদের এই ছকটা দেখালাম একটু আগে, 11 পৃষ্ঠায়, 11 পৃষ্ঠায় এই ছকে কী লেখা আছে?
এক নাম্বার আছে ব্রহ্মার প্রিয় ফুলের রং, এখানে কি লিখবে তোমরা লিখে নাও সবাই, বইতে লিখে নাও লাল, ব্রহ্মার প্রিয় ফুলের রং লাল, বিষ্ণুর প্রিয় পাতা কি হবে আমরা জানি সবাই, বিষ্ণুর প্রিয় পাতা তুলসী পাতা, তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা হয় না, বিষ্ণু পূজা হয় না তুলসী পাতা। আরেকটা দেখো শিবের প্রিয় পাতা, শিবের প্রিয় পাতা কি, শিবের প্রিয় পাতা বেল পাতা, বেল গাছ আমরা সবাই চিনি, বেল পাতা ছাড়া কিন্তু পুজো হয় না, শিবের প্রিয় পাতা বেল পাতা। তারপরে চারে আছে কোথাও যাত্রাকালে বলতে হয় কি, বলতো কি বলতে হয়, দুর্গা দুর্গা, আমরা সবাই যখন ঘর থেকে বের হই সবাই বলবো দুর্গা দুর্গা, বলে সকল বিপদ দূর হয়ে যায়, রাস্তাঘাটে আমাদের অনেক বিপদ হতে পারে তাই না, দুর্গা দুর্গা। আবার একটু ছকটা দেখি, ব্রহ্মার প্রিয় ফুলের রং লাল, দুই বিষ্ণুর প্রিয় পাতা তুলসী পাতা, তিন শিবের প্রিয় পাতা বেল পাতা, চার কোথাও যাত্রাকালে বলতে হয় দুর্গা দুর্গা। আজকে আমরা শূন্যস্থান পূরণ আর এই ছকটি জানলাম, পরবর্তী ক্লাসে আমি তোমাদের ছোট প্রশ্নের বা সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে ছয়টা, এগুলো আমি তোমাদের পড়াবো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আদাব নমস্কার।